এবার দেখুন আমাকে গলার পট্টি এবার লাগাতে হবে। এবার গলার পট্টি বলেছি আগেই যে এরকম ওরব পট্টি এরকম অর্ডারি ব্লাউজের জন্য সবসময় ওরব অর্ডারি রেডিমেড যা হোক না কেন ওরব পট্টি এটা হেমে কাজ হবে। তো আমি বেশি মোটা করব না, এরকম সরু টাইপের করব। এটা এরকম আপনাকে প্রথমে কেটে নিতে হবে ওরব করে, কিন্তু মানে কোনাকুনি প্যারালালভাবে এই এরপরেও যদি কোনো সমস্যা হয় তো আমি এবার থেকে যত ভিডিও আপলোড করছি তো আপনাদের সুবিধার জন্যই আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখছি ওখানটা, তো আমাকে কল করবেন। যাই পট্টি কাটবেন না কেন ওর খাড়া কাটবেন না, কিন্তু একদম আড়া কাটবেন না একদম। গলার বদলে আপনারা পাইপিংও দিতে পারেন। তো পাইপিং এই যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে লাইলিন মালে আপনার কট পাইপিং কীভাবে দেবেন, তো কট পাইপিং প্রসেস ফ্রেন্ড যেমন আগে যেমন দেখিয়েছি তো একই রকম সবই, শুধু এই যেমন এখানে যেমন এই পট্টিটা লাগাচ্ছি আর ওখানে যেমন আপনি যখন পাইপিং লাগাবেন কোনো ব্লাউজে তখন ওই শুধু পাইপিংটা লাগিয়ে দেবেন। কট যেমনভাবে তৈরি করতে হয় সেমভাবে তৈরি করতে হবে, একই রকম শুধু পাইপিংটা লাগানো হবে ওইটা তৈরির পরে। আর এখানে যখন আমি গলা করছি হেমে যখন এটা হবে অর্ডারি ব্লাউজ তখন এটা হেমে শুধু এইভাবে পট্টি লাগিয়ে দেবে, ব্যাস এইটুকুই শুধু এইভাবে পট্টি জুড়ে নেবেন। এবার দেখুন এবার গলা লাগানোর আগে আপনি একবার শুধু বুক পট্টিটা একবার শর্টিং করে নিতে হয়। শর্টিংটা কিভাবে করতে হয়, শর্টিংটা এই পার্টটা এরকম মুড়িয়ে দিয়ে এই সামনের পার্টটা এরকম ভাবে রেখে এটা দিয়ে এটা একটু শর্টিং করে দেবেন, এইভাবে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখা যাচ্ছে একটু ফোটা ওই পার্টটা বড়, ঠিক আছে, তো এটাকে শর্টিং করে এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর না হলে আপনি যদি মনে করেন যে সেলাই খাইয়ে দিবেন তো সেলাই আপনি খাইয়ে দিতে পারেন, যেটা আপনার খুশি। ঠিক আছে, এরকম শর্টিং করার পরের থেকে এই যে এক্ষুনি যেমন বললাম যারা পাইপিংয়ের জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন পাইপিংটা এরকম ধরুন পুরো সেট আপ পুরো তৈরি করে নিতে হবে, তৈরি করার পরে শুধু জাস্ট পাইপিং লাগিয়ে দিলে হয়ে গেল। আর এটার ক্ষেত্রে কী হচ্ছে, এটার ক্ষেত্রে শুধু আমি এই যেরকম লাগিয়ে দিচ্ছি ব্যাস এইটুকুই শুধু তফাৎ, আর বাকি যা প্রসেস দেখিয়েছি কট লাগানো যেমন এটা সব বসে যায় কি, এখানটা শুধু একটা এরকম কুচি করবে। ঠিক আছে, যারা হেম করবে না এই জায়গাটা সুন্দর ফিনিশিং করতে পারবে না, ঘুরবে না মালটা।
এই ব্লাউজ শেখার জন্য মোটামুটি আপনাকে ব্লাউজ কেন আমি ব্লাউজের পরে আরো অনেক কোর্স এখানে আপলোড করবো, ধরুন আপনার চুড়িদার, তারপরে কামিজ, তারপরে ফ্যাশনেবল আইটেম, নাইটি, আমি আমার চ্যানেলে আমি আস্তে আস্তে আপলোড করছি। তো আপনাদের এইসব শেখার জন্য ফ্যাশন ডিজাইন একটি পয়সাও ব্যয় করতে হবে না, আস্তে আস্তে আমার ভিডিও ধীরে ধীরে দেখতে থাকুন। এখানটা আবার গোল এসছে, এটা যদি গোল হতো মানে কোনা হতো যদি তাহলে কিন্তু আপনাকে এরকম না, কোনা হলে আপনার এটা কোনাটা, ধরুন আপনি কোনা করছেন কোনো কিছু, তো কোনার ক্ষেত্রে ধরুন এই সোজা আসছে, তো কোনার ক্ষেত্রে আপনি এরকম করে এই সোজা দিয়ে এই চোখ গলার ক্ষেত্রে বেরিয়ে আছে, ঠিক এটা গোল যেহেতু আমি একটু অন্যরকমভাবে করছি, ঠিক আছে। তো আবার দেখাচ্ছি আমি, যখন যদি কোনা হয় তো চোখ পিঠের এই তো এই জায়গাটা, তখন আপনি এই দিয়ে দিচ্ছেন, এই যে কোনা হয়ে গেল এই জায়গাটা, এই দিয়ে এই বেরিয়ে যাচ্ছেন চৌকো, আবার এই পাশে আসলে আবার এরকমভাবে এরকম দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তো এরকম একটা চৌকো হয়ে যাচ্ছে, তখন চৌকোর ক্ষেত্রে এরকম, আর গোলের ক্ষেত্রে যেমন দেখাচ্ছি এরকম। আবার এখানটা একটু গোল করে ঘুরতে হচ্ছে, খুব ইজি জিনিস। এবং এই যে আপনার অর্ডারি লাইলিন দা ব্লাউজ যে আপনার থেকে সেলাই করে দেখাচ্ছি, এটা কতগুলো পার্ট হবে, তো সেই পার্টগুলোকে পার্ট অবশ্যই দেখবেন, যেমন 1, 2, 3 করে আমি পার্ট করব, এগুলো সেই পার্টের আপনারা দেখবেন। আবার সামনে এসে গেছে এখানটা, আবার একটা ঠিক আছে, আর এই পার্টটা যখন নিচে সেলাই যাচ্ছে এটাকে ভেতরে ঢুকিয়ে দিন। এটা একবার লাগানোর পরে আপনাকে একটা ছোট্ট করে আবার কাজ আছে যেটা চাপ দিতে হবে, আপনাকে এইভাবে চাপ দিতে হয় পরে, তাহলে হেমটা যখন পড়বে হেমটা বসে যাবে সুন্দরভাবে। সুতো শেষ, আমি সুতো ঘুরে দেখাচ্ছি, এবং এই গলাতে আপনি পাইপিন লাগালেও, যে আমার যে হাজার থাউজেন্ড ভিডিওতে আমি যেভাবে কট পাইপিন লাগানো শুরু করেছি, তো ওখান থেকে আপনি কট পাইপিনের টেকনিকটা শিখে আপনি এইভাবে আপনি পাইপিন লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কন্ট্যাক্ট করবেন, আমার নাম্বারে ইমেল করবেন, তো আমি অবশ্যই সেগুলোকে মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে মোটামুটি আমি তৈরি করে সেই ভিডিও আপলোড করবো। দেখতে থাকুন আমার ভিডিও, যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো এই দেখুন, এবার আমার লাইলিন দা অর্ডারি ব্লাউজ কমপ্লিট। ঠিক আছে, এবার এখানটা আপনার দুটো ফিতে লাগাতে হয়,
দুই কাঁধে দুটো ফিতে লাগাতে হয়, ফিতেটাও লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে দুটো ফিতে লাগালে কাজ কমপ্লিট। অর্ডারি মালে দুপাশে ফিতে লাগাতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার লাইলিন দা অর্ডারি ব্লাউজ, কিভাবে আপনার কাটিং করতে হয়, কিভাবে